যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে শারীরিকভাবে আপনি কতটা সুস্থ থাকবেন। তো এটা নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য এবং পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। যে রেখাগুলো দেখাবো এই রেখাগুলো যে ফলটা পুরুষদের ক্ষেত্রে দেবে সেটা নারীদের ক্ষেত্রেও দেবে। তো আপনার আগামী দিনে শরীর স্বাস্থ্য কীরকম যাবে ভবিষ্যতে সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন। আর যদি আপনারা কেটে কেটে ভিডিওটা দেখেন তাহলে ভিডিওটা বুঝতে পারবেন না। তাই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আজকের যে বিষয় অর্থাৎ শারীরিকভাবে আপনি কতটা সুস্থ থাকবেন সেটা দেখার জন্য যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এই যে রেখা, এটা হচ্ছে আপনার আয়ু রেখা বা লাইফলাইন বা এটাকে জীবন রেখাও বলা হয়। এই রেখার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তার আগে একটা কথা বলে রাখি, যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পাবেন। তো যে আজকের যে বিষয়, তো সেটা দেখার জন্য অর্থাৎ শরীর স্বাস্থ্য কীরকম যাবে সেটা দেখার জন্য আমাদের যেটা দেখতে হবে এই রেখা অর্থাৎ আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফলাইন, এর দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। যদি আপনার জীবন রেখার এই জীবন রেখা এরকম একটা সুন্দর জীবন রেখা দেখবেন, তো যদি জীবন রেখা কোনো অংশ, ধরুন এই একটা জীবন রেখার এই অংশটা হচ্ছে আপনার, আমি যেটা বোঝাতে চাইছি আপনারা দেখুন এটা অংশ এরকম, অর্থাৎ যে অংশটা একটু দেখবেন মোটা হয়ে গেছে জীবন রেখার, সেখানে আপনার শারীরিকভাবে অসুস্থতাকে নির্দেশ করে। ঠিক আছে, যদি আপনার জীবন রেখা মোটা হয় বা একটু ছড়িয়ে যায় যেরকম এরকমটা দেখাচ্ছে, এটা মোটা আপনারা বুঝতে পারবেন আপনার হাতের জীবন রেখার দিকে, যদি এরকম মোটা হয় তার পরবর্তী যদি আপনার এরকম শুরু হয়ে যায় যেরকমটা এখানে আমি দেখেছি এ হাতে এরকম শুরু হয়ে গেছে, তার মানে এটা নির্দেশ করে মোটা যখন হবে, হ্যাঁ, তাহলে পরে সেই সময়টা শারীরিকভাবে অসুস্থতাকে নির্দেশ করে এবং পরবর্তীকালে আপনি সুস্থতার দিকে সুস্থ হয়ে যাবেন যদি আপনার শরীর রেখা এরকম মানে শুরু হয়ে থাকে। ঠিক আছে, এরপরে যেটা দেখবেন আপনারা সেটা হচ্ছে যদি জীবন রেখায়, ঠিক আছে, এরকম এটা একটা জীবন রেখা, যদি জীবন রেখায় কোনো এরকম একটা বিন্দু চিহ্ন বা ডট চিহ্ন থাকে, এরকম যদি আমাদেরকে আমি দেখাচ্ছি এরকম যদি ডট চিহ্ন বা বিন্দু চিহ্ন যদি থাকে জীবন রেখার উপরে, তাহলে সেটা সেই সময়টাকে আপনার শারীরিকভাবে আপনি অসুস্থ থাকবেন। সেই সময় যদি আপনার জীবন রেখায় ডট চিহ্ন আপনাকে এরকম আপনাদেরকে দেখাচ্ছি, এরকম যদি এরকম ডট চিহ্ন জীবন রেখার উপর থাকে, ঠিক আছে, এরকম ডট চিহ্ন যদি জীবন রেখার উপর থাকে সেই সময় আপনার শারীরিকভাবে অসুস্থ থাকবেন। এরপর আপনাদেরকে যেটা দেখাচ্ছে যদি জীবন রেখায় এরকম যদি গ্যাপ থাকে, দেখুন এই গ্যাপ, জীবন রেখায় যদি গ্যাপ থাকে সেই সময়টা শারীরিকভাবে অসুস্থতাকে নির্দেশ করে। এরপরে আরেকটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই জীবন রেখা, তো জীবন রেখায় যদি এরকম জব চিহ্ন তৈরি হয়, ঠিক আছে, যেরকম যেটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে জব চিহ্ন, যদি জীবন রেখায় জব চিহ্ন হয় তাহলে পরে এটাও শারীরিকভাবে অসুস্থতাকে নির্দেশ করে। সাধারণত যদি জীবন রেখার উপর জব চিহ্ন হয় তারা পেটের সমস্যা দেখা দেয়, ঠিক আছে, হজমের সমস্যা দেখা যায়। তো দেখবেন আপনার হাতে যদি এই রকম জব চিহ্ন জীবন রেখার উপর তৈরি হয় তাহলে পরে আপনি পেটের সমস্যায় অবশ্যই ভুগবেন। এরপরে আর একটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ভবিষ্যতে আপনি শারীরিকভাবে কতটা সুস্থ থাকবেন তার জন্য যেটা প্রয়োজন আপনার যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই অংশটা, ঠিক আছে, এটা হচ্ছে নিম্নমঙ্গল আর এটা হচ্ছে উচ্চমঙ্গল, আমাদের দেখতে হবে নিম্নমঙ্গলের দিকে এই অংশটা। যদি আপনার হাতে এই অংশটা অর্থাৎ নিম্নমঙ্গল যদি নরম হয়, ঠিক আছে, দেখবেন হাত দিয়ে এখানে আপনারা একটু স্পর্শ করলেই বুঝতে পারবেন যে এটা আপনার নরম না শক্ত, যদি নরম হয় তাহলে পরে আপনার ব্লাড প্রেশার, সুগার এই জাতীয় রোগ হবে, 45 বছর পর থেকে আপনার কোনো না কোনো ওষুধের উপর আপনাকে নির্ভরশীল থাকতে হবে এবং শারীরিকভাবে অসুস্থ আপনি থাকবেন যদি আপনার এই নিম্নমঙ্গল নরম হয়। এরপরে যদি নিম্নমঙ্গল যদি আপনার শক্ত হয় তাহলে পরে আপনার কোনো প্রকার কোনো মানে রোগ হবে না, যদি আপনার নিম্নমঙ্গল শক্ত হয় এবং আপনি সুস্থভাবে ব্যায়াম আসতে পারবেন, দেখবেন আপনার নিম্নমঙ্গল আপনার শক্ত কিনা, যদি শক্ত হয় তাহলে এবারে শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন,
আর একটা কথা যে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন সেটা দেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে জীবনরেখা যদি এরকম সুন্দর সুন্দর যদি জীবনরেখা হয় সে হ্যাঁ এবং মোটা না হয় এবং সরু যদি একদম এরকম যেরকমটা রেখা যায় এরকম যদি একদম সরু সুন্দর যদি জীবনরেখা হয় তাহলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন। যদি এই জীবনরেখা এবং জীবনরেখার উপর এই ধরনের রেখা কেটে যায় একে বলে রাহুরেখা। রাহুরেখা অনেক সময় শারীরিকভাবে অসুস্থতাকেও নির্দেশ করে, যে সময় আপনার মানে রাহুরেখা কেটে যাবে জীবনরেখাকে সেই সময় শারীরিকভাবে আপনার অসুস্থতাকে নির্দেশ করে, স্পেশালি মানসিক দিক থেকে আপনি বিপর্যস্ত হয়ে পড়বেন যদি আপনার মানে রাহুরেখা কেটে যায়। শারীরিকভাবে অসুস্থতা হয় অনেক অনেকের, তো দেখবেন আপনার রাহুরেখা কেটে গেছে না, সেই সময় আপনার এই ধরনের ঘটনা ঘটবে। এরপরে যেটা আপনাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যদি আপনার এই যে আপনার এরকম যে কিছু রেখা থাকে এই স্থানটাতে দেখবেন ম্যাক্সিমাম বেশি যদি রেখা থাকে এরকম এই ধরনের যদি রেখা এই স্থানটাতে থাকে যেটাতে আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে পরে এটা নির্দেশ করে যে আপনার অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেশি, অ্যাসিডিটি অবশ্যই হবে। যদি এই স্থানটাতে এরকম ধরনের রেখা থাকে তাহলে সেটা নির্দেশ করে আপনার অ্যাসিডিটি হবে। এরপরে আর একটা দেখাচ্ছি সেটা হচ্ছে যদি আপনার হাতে স্পেশালি এই জায়গাটায় এই ক্ষেত্রটার দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখবেন এই ধরনের যদি রেখা থাকে যেরকমটা আমি হাতে দেখাচ্ছি এই ধরনের রেখা নির্দেশ করে আপনার হজমের সমস্যা পেটের সমস্যা এটা আপনার দেখা দেবে যদি হাতে এই রেখা আপনার থাকে। দেখবেন আপনার এই স্থানে এই রেখা আছে নাকি কিনা, যদি থাকে তাহলে সেটা নির্দেশ করে যে আপনার পেটের সমস্যা দেখা দেবে। এরপর আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে রেখা লক্ষ্য করুন আপনারা, এটা হচ্ছে হৃদয় রেখা, ঠিক আছে। তো এই হৃদয় রেখা দেখে আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের হাতে, এবং আর এটা আগেই বলেছি একটা নিম্নমঙ্গল, এত নিম্নমঙ্গল আর এটা উচ্চমঙ্গল, তো আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে নিম্নমঙ্গলের দিকে লক্ষ্য রাখবেন আর হাতে হৃদয় রেখার দিকে আপনারা লক্ষ্য রাখুন। যদি আপনার হাতে এই যে হৃদয় রেখা থেকে কোনো রেখা যেরকমটা আপনাদেরকে দেখাচ্ছি হৃদয় রেখা থেকে কোনো রেখা এরকমভাবে যদি নিম্নমঙ্গলের দিকে আসে এরকম যেরকমটা আমি দেখাচ্ছি, হ্যাঁ সেটা একটাও হতে পারে কিংবা এরকম দু তিনটেও হতে পারে, একটা হোক বা দুটো এই ধরনের রেখা যদি আপনার নিম্নমঙ্গলের দিকে আসে তাহলে পরে আপনি দেখবেন 45 বছর থেকে 48 বছরের মধ্যে আপনার রোগ বা শারীরিকভাবে অসুস্থ থাকবেন কিন্তু কোনো চিকিৎসায় আপনার ধরা পড়বে না। দু বছর আপনি শারীরিকভাবে অসুস্থ থাকবেন কিন্তু সেই অসুস্থতা আপনার চিকিৎসায় ধরা পড়বে না, আপনি যত চিকিৎসায় দেখান যাই করেন দেখবেন শারীরিকভাবে আপনি অসুস্থ তাকে নির্দেশ করে।